আজি আমি পার্সেন্টেজর কিছু ছোট ছোট প্রোবলেম বিষয়ে আমি ডিসকশন করবে। যেমন কোশ্চিন আছে এক্সপ্রেস 12% আজ এ ফ্রাকশন, আমি 12% কু ফ্রাকশন বা ভগ্নাংশে প্রকাশ করার আছে, কেমতি প্রকাশ করিয়া। আমি জানিছি এক্স পার্সেন্টেজ ইকুয়ালস টু এক্স বাই হন্ড্রেড, লাইক দিস 12% 12/100। আমি যদি তাকে কটাকটি করিয়া কেতে হব, 3 × 4 = 12 অ্যান্ড 25 × 4 = 100। সো আমি তাকে কটাকটি কলে কেতে হব, 3/25। গোটে কোশ্চিন আর গোটে কোশ্চিন আমি করিবা, এক্সপ্রেস 3/8 আজ পার্সেন্টেজ। পার্সেন্টেজ যেতবে কইথিব করিয়া আমি কেমতি করিবা, মল্টিপ্লাই দ ফ্রাকশন বাই হন্ড্রেড। ফ্রাকশনটা দেইছি, আমি তাকে মল্টিপ্লাই করিয়া, মল্টিপ্লাই দ ফ্রাকশন বাই হন্ড্রেড টু কনভার্ট ইট ইন্টু টু পার্সেন্টেজ। সো 3/8 কু কইছি পার্সেন্টেজ করিয়া, আমি 3/8 কু হন্ড্রেড মল্টিপ্লাই করিদেবা। মল্টিপ্লাই করলে কেতে হেলা, 37.5%। দেন আর গোটা কোশ্চিন হচ্ছে, এস ইনকম ইজ 60% অফ বিস ইনকম। এস ইনকম ইজ 60% অফ বিস ইনকম, মানে এ র ইনকম কেতে, বি র 60%। ইফ বিস ইনকম ইজ 15,000, হোয়াট ইজ এস ইনকম? যদি বি র ইনকম 15,000 হল, 15,000 হল, তবে এ র ইনকম কেতে? সে কম কইছি, এ র ইনকম বি র ইনকম র কেতে পার্সেন্ট? 60%। সো তোমার ফর্মুলা কলে এ ইকুয়ালস টু এক্স বাই হন্ড্রেড ইন্টু বি। আচ্ছা, এ কেতে পার্সেন্টেজ কইছি? এর এস ইনকম ইজ 60% কইছি। সো আমি এটি লিখলে কেতে, 60% অফ 15,000, তাহলে বি র ইনকম র 60%। সো বি র ইনকম হচ্ছে 15,000, তার র 60%, মিন্স 60/100। তাকে যদি আমি কটাকটি করিয়া কেতে হব, 9,000। নেক্সট কোশ্চিন কু আমি যা, এক্স ইনকম ইজ 25% মোর দেন ওয়াইস, মানে এক্স র ইনকম ওয়াই র ইনকম ঠারু 25% অধিকা। এক্স ইনকম ইজ 25% মোর দেন ওয়াইস, বাই হাউ মচ পার্সেন্টেজ ইজ ওয়াইস ইনকম লেস দেন এক্স ইনকম? বাই হাউ মচ পার্সেন্ট ইজ ওয়াইস ইনকম লেস দেন এক্স ইনকম, মানে ওয়াই র ইনকম হাউ মচ ইজ পার্সেন্টেজ ইজ ওয়াইস ইনকম, মানে ওয়াই র ইনকম এক্স ইনকম ঠারু কেতে পার্সেন্ট কম অছে? এইভাবে গোটা ফর্মুলা অছে, আজ এ কম্পারিজন উইথ এক্স ইনকম ইট উইল বি টেকেন আজ এ বেস, মানে এক্সটাকে আমি বেস বলে ধরিবা। সো ডিফরেন্সর ফর্মুলা কম, আর বাই 100 প্লাস আর, আর বাই 100 প্লাস আর ইন্টু 100। এই যে ফর্মুলাটা আছে সবথেকে অ্যাপ্লিকেবল হয়ে পারিব, আর বাই 100 প্লাস আর ইন্টু 100, হোয়ার আর ইজ দ পার্সেন্টেজ ডিফরেন্স। আমার যে পার্সেন্টেজ ডিফরেন্স আসছে সেইটা হচ্ছে আর, হচ্ছে আর ভ্যালু আমি কিন্তু পাইবা। আচ্ছা, আর ভ্যালু আমার দিয়েছি কেতে, 25 দিয়েছি। সো দ পার্সেন্ট ডিফরেন্সটা আমি কিন্তু পাইবা, সো আর বাই 100 প্লাস আর, আর হচ্ছে কেতে 25, 100 প্লাস আর মিন্স 100 প্লাস 25 মিন্স 125 ইন্টু 100, কেতে হব 25 125 125, কেতে 5 হব, 500 কেতে হব 20। সো আনসার কেতে হব, 20। সো 20% ইজ ওয়াইস ইনকম, ওয়াইস ইনকম লেস দেন এক্স পার্সেন্ট, কেতে আনসার হল 20%। সেইভাবে আর গোটা কোশ্চিন আছে, এক্স ইনকম ইজ 20% লেস দেন, সে মোর দেন, এটি লা লেস দেন, লেস দেন তাহলে কম হব, সেই ফর্মুলা রইব, এটি ওটা প্লস রহুলা আর ওটা মাইনস রহার আছে। এক্স ইনকম ইজ 20% লেস দেন ওয়াইস, বাই হাউ মচ পার্সেন্ট ইজ ওয়াইস ইনকম মোর দেন এক্স ইনকম? এগেন এজ এ কম্পারিজন ইজ উইথ এক্স ইনকম ইট শুড বি টেকেন এজ বেস, সো ডিফরেন্স আমার কেতে হব, আর বাই 100 মাইনস আর, তার হোলা কম হোলা প্লস আর হোলা, এটা মাইনস আর হব, কম পাই ডিক্রিজ কেস বা লেস দেন আছে। সো আর হচ্ছে কেতে 20 দিয়েছি, 100 মাইনস আর, সো 100 মাইনস 20 ইকুয়ালস টু 80, সো 20/80 ইন্টু 100 ইকুয়ালস টু 25%। সেভাবে আর গোটা কোশ্চিন, দ প্রাইস অফ পেট্রোল ইনক্রিজেস বাই 50%,
the price of petrol increases by 50%, by how much percent its consumption should be reduced so as to keep the expenditure same? तमर जेते रेट बढ़े जिनस आम जदि फिक्स कंजप्शन से रखा मानने खर्च से आम कंजप्शनटा कमीज रेट जदि बढ़ीगला कंजप्शन कमीज रेट जदि कमीगला कंजप्शन बढ़ीज सो एक्सपेंडिचर क्वेश्चन आम कौन दे द प्राइस ऑफ पेट्रोल इंक्रीजेस बाय 50% बाय हाउ मच परसेंट इट्स कंजप्शन सुड बी रिड्यूस्ड सो एज टू कीप द एक्सपेंडिचर सेम एक्सपेंडिचर सेम रंजपसन को आम जब कमेद एक्सपेंडिचर सेम रही सो आम गोटे फर्मुला अच्छी कौन एक्सपेंडिचर इक्वाल्स टू प्राइस इंटू कंजप्शन एक्सपेंडिचर इक्वाल्स टू प्राइस इंटू कंजप्शन सो आम डिक्रीज के डिक्रीज फर्मुला डिक्रीज इक्वाल्स टू आर बै 100 प्लस आर इंटू 100 आर के 50 सो 50 बै 100 प्लस 50 इक्वाल्स टू 150 इंटू 100 जार आम परसेंटेज के 33.33%।